পনেরোই আগস্ট শোক দিবস যথাযোগ্য ও উদযাপনের লক্ষ্য নেত্রকোনা জেলার সুষম দুর্গাপুর উপজেলা আলোচনা সভা এবং মত বিনিময় সভা সম্পন্ন করেছে দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিকুল আলম এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ওনাদের নেতৃত্বে মত বিনিময় সভা এবং আলোচনা সভা সম্পন্ন হয়েছে আগামী পনেরোই আগস্ট শোক দিবস উপলক্ষে উনিশশো সালের পনেরোই আগস্ট বাঙালি প্রিয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার সহদর্মিনী সহ পরিবারে প্রা সবাইকে গাত চক্র নৃশংসভাবে হত্যা করেছিল নৃশংস সেই ঘটনা স্বাধীন বাংলার উন্নয়ন অগ্রগতিকে স্তীমিত করেছিল স্তব্ধ করে দিয়েছিল বাঙালির এগিয়ে চলার পথ ম্লান হয় স্বাধীনতার গৌরবজ্বল ইতিহাস গাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে ঠিকই কিন্তু তার লালন করা স্বপ্নের অগ্রযাত্রা রুখতে পারেনি দেরিতে হলেও হয়েছে হত্যাকারীদের বিচার সৌভাগ্যক্রমে বেঁচে যাওয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দায়িত্ব নিয়েছেন দেশের তার কাঁধে বর উন্নতির চরম শিকরে এখন বাংলাদেশ এক সময়ের তলাবিহীন জুড়ি এখন বঙ্গবন্ধু পরিবারে হাত ধরেই সমৃদ্ধির পথে তাই বঙ্গবন্ধু কন্যা জননীতি শেখ হাসিনার উন্নয়নকে অব্যাহত রাখতে দাপে দাপে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগ এবং আওয়ামী অঙ্গসগণের সকল নেতাকর্মীরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে কাজ করবেন তাছাড়াও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আছে আর মাত্র কয়েকদিন ও অক্টোবরেই তফসিল ডিসেম্বরেই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পনেরোই আগস্ট শোক দিবস সফল করার লক্ষ্যে নেত্রকোনা জেলা সুষঙ্ দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা এবং মত বিনিময় সভা সম্পন্ন হয়েছে পাশাপাশি সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ